मुझे देखो ही नहीं इस इंसान को बाहर गार के पूरा चावले चढ़ी लेके আমার ক্যামেরাম্যান আর ইনিও আজকে রিভিউ দিয়েছে তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে পুরোটা দেখতে পাবেন वेलकम टू माय चैनल वेलकम टू अनदर ब्रांड न्यू एपिसोड ऑफ मूवमेंट कैप्चर आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन आर एज ऑलवेज जस्ट फॉर व्हाटी आछेन आज के जे कैफेटाय जाच्छि सेटा होच्छे कैफे 85 एटा लोकेटेड होच्छे गोरिया महामाया तलार आईसीआईसी बैंक काछे तार अपोजिटे तो गोरिया चत्वरे एरकम कैफे खूब कम ही आछे साधारणत आमरा गोरिया हाट बा होच्छे सॉल्ट लेक এইসব জায়গাগুলোতে ক্যাফে বা রেস্টুরেন্ট দেখে থাকি বাট গড়িয়ার মধ্যে এমন একটা ক্যাফে আমি এটার রিভিউ জাস্ট মানে জোম্যাটোতে দেখেছি আর হচ্ছে আমি গুগল সার্চ করে এটা দেখেছি নিয়ার গড়িয়া করে এই ক্যাফেটা দেখিয়েছে তো আমার লুক ওয়াইজ দেখে বেশ ভালো লেগেছে খাবার দাবার রেটিং বেশ মোটামুটি আছে তো গিয়ে দেখা যাক কেমন কি আছে খাবার দাবার বলো এবং ওভারঅল অ্যাম্বিয়েন্স আছে কী কী আছে তো চলুন দেখা যাক আজকে আমার গুগল ম্যাপ কিছুটা সঙ্গে দেয়নি ওই জন্য বেশ ঘুরে ঘুরে আমরা ক্যাফে 84-এ ফাইনালি পৌঁছেছি এই হচ্ছে ক্যাফে 84 আর এটা হচ্ছে মহামায়া তলা গড়িয়ার দিক থেকে যারা আছে সাউথ কলকাতায় তো তারা বুঝতে পারবে যে মহামায়া তলা গড়িয়া পেট্রোল পাম্প ছাড়িয়ে খানিকটা এসেই এই আইসিআইসিআই ব্যাংক তার অপোজিটে পড়বে এই হচ্ছে ক্যাফে 84 আর আমরা চলে এসেছি আর ক্যাফে 84-এ যেমনটা এখানে খাওয়া যাবে এখানে টেক অ্যাওয়ে করে নিয়ে যেতে পারবেন হোম ডেলিভারিও অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আর আজকের স্পেশাল অফার হলো 149-এর চিকেন ফিটার্স তো দেখি এটা ট্রাই করি কি অন্য কিছু ট্রাই করি তো এখন আমি বাইরের আউটডোরটা দেখিয়ে দিই তো চলুন দেখা যাক বাইরের এন্ট্রান্স থেকে বেশ সুন্দর বেশ সাজানো গোছানো জিনিস তো আমার বেশ ভালো লেগেছে আর সবথেকে মেন এখানে ফটোজেনিক যেখানটা দাঁড়াবেন বেশ ফটো ভালো আসবে আর এখানে একটা ব্যাকড্রপ করা আছে দেখুন এখানে মোস্টলি সবাই পিকচার তুলে আমিও তুলেছি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যারা ইনস্টাগ্রাম ফলো করেননি তারা জলদি জলদি ফলো করে নিন আর আমার ঢুকেই এটা আমার বেশ ভালো লেগেছে এটা নিয়ে আমি প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছি আর টিং 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 এই যে বেশ ভালো লেগেছে এটা তো চলুন চট করে আমি একটু মেনুটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো এটা যেমনটা দেখতে পাচ্ছেন স্মুদি আছে বার্গার আছে পিৎজা আছে মর্নিং একটা ব্রেকফাস্ট টাইপ কিছু আছে তো চলুন এবার আমি অ্যাম্বিয়েন্সটা দেখাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্লোর ওয়াও এটা আমার বেশ ভালো লাগে এই উইন্ডোর পাশে যে সিটিং পজিশন আছে সেটা আমার বেশ ভালো লেগেছে এখান থেকে বাইরের পরিবেশটাও তেমন দেখা যাচ্ছে এবং আমার এটা বেশ ভালো লাগে যেখানেই এরকম থাকে আমি উইন্ডোটা প্রেফার করি আর এখানে দেখো লাইটগুলো কেমন জলের পাইপ আছে সেরকম পাইপের মধ্যে লাগানো আমার বেশ নতুন ধরনের লেগেছে এরকম পাইপের মধ্যে আমি লাইট কোনোদিন দেখিনি তো এরকম একটা নতুন একটা কনসেপ্ট তো যাই হোক আমি অর্ডার করেছি এখানে চিকেন চিজ র্যাপ চিকেন বার্গার আর কোলা ফ্লন তো কোলা ফ্লনটা দিয়েই শুরু করা যাক তো কোলা ফ্লনটা 79 rupees এর প্রাইস আর ওপরে এখানে এটা বাবলস টাইপের উঠেছে এটা কিসের আমি বুঝতে পারছি না কোলা তো তলায় রয়েছে আর ওপরে এরকম একটা বাবলস টাইপ জিনিস রয়েছে একটা পুদিনা রয়েছে আর খেয়ে দেখা যাক এবার কেমন
তো অ্যাকচুয়ালি আমি খেয়ে কোলার স্বাদটাই বেশি পাচ্ছি। আমি বুঝতে চেষ্টা করছি আর কি এখানে কি আর অ্যাড করা হয়েছে। আইসক্রিম তো আছে আর রয়েছে এখানে কোলা, বাট ওপরে এটা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কিছুই, মানে কি দিয়ে ওটা করেছে। আমার তো মনে হচ্ছে স্ট্রং একটা কফিরও আমি ফ্লেভার পাচ্ছিলাম। তো আপনারা যদি এটা ট্রাই করেন তো বলতে পারবেন, বাট আমার মানে খুব একটা ভালো লাগেনি এটার এক্সপিরিয়েন্স, আমার ভালো না। তবে আইসক্রিম যেটা এটাই একমাত্র এর মধ্যে ইন্টারেস্টিং পার্ট, এর মধ্যে ভ্যানিলা আইসক্রিম দেওয়া রয়েছে, তো এটাই জাস্ট একটা মেন পার্ট। তো নেক্সট চলে যাই, নেক্সট হচ্ছে আমার চিকেন বার্গার। চিকেন বার্গারটা খুলে আমি ভালোভাবে দেখাচ্ছি। তো দুটো বান রয়েছে, বানের মাঝখানে রয়েছে চিজ, একটা চিকেন প্যাটি, তার মধ্যে রয়েছে টোম্যাটো, লেটেস আর হচ্ছে শসা, আর ভালোভাবে মেয়োনিজ দিয়ে এটাকে র্যাপ করা রয়েছে, আর এখানে রয়েছে কেচাপ। তো ডেকোরেশনটা তো একটা নতুনত্ব জিনিস। তো এবার বার্গারটা আমি বাইট করি। বার্গার খাওয়াটা আমার সত্যিই আমার কাছে একটা স্ট্রাগল, আমি মানে এরকম বড় হাঁ করে খেতে পারি না, একদম মেস করে ফেলি চারিদিকটা, যেরকমটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি যখনই বার্গার কামড়াই প্যাটিটা একবারও মুখে যায় না, তো শুধু বানটাই কামড়ে আমার চলে আসতে হয়। তো সেকেন্ড ট্রাইও আমার মুখে যায়নি, তো সেকেন্ড অ্যাটেম্পটে মেস করে ফেললাম, বাট প্যাটিটা এখনও মুখে যায়নি, তো আমি স্বাদটা এখনও বুঝতে পারছি না। তো আমার থার্ড টাইম আমি বাইট করি, তো দেখি। তো এটা আমার সাথে প্রায় সময়ই হয়, আমি থার্ড টাইম বাইট করেও আমার ওই বানটা গেলে এই সরে গেছে, প্যাটিটা তো যাচ্ছেই না। তো এবার ফাইনালি আমি নিয়েই ছাড়বো প্যাটিটা। তো আপনাদের সাথে কাদের এরকম হয় বার্গার খেতে গেলে এরকম? তো আমার বার্গারটা মোটামুটি লেগেছে। তো চলে আসি এবার চিকেন চিজ র্যাপটা। এটার প্রাইস হচ্ছে 149, বার্গারটাও 149 ছিল, আর এটার ভেতরে চিজ বেশি করে রয়েছে, আছে চিকেন কুচি কুচি করা, অনিয়ন রয়েছে, আর কিউকাম্বার রয়েছে, আর এখানেও কেচাপ দিয়ে এটাকে পরিবেশন করেছে। তো খেয়ে দেখা যাক কেমন। তো খেয়ে আমি মানে মেস করেই ফেলি। তো আমার এতগুলো জিনিসের মধ্যে এটা মোটামুটি লেগেছে, খুব ভালো বলবো না, এখানের খাবার কোয়ালিটি খুব ভালো জিনিস আমার লাগলো না, ওই জন্য আমি আরও কিছু নিতে সাহস পেলাম না। তো যেটুকুনি যা নিয়েছি, আপনারা যদি এর মধ্যে ট্রাই করার যদি হয় তাহলে আমি বলবো এই র‍্যাপটা, আদারওয়াইজ এখানে আমার অতো কিছু বেশি যে ভালো লেগেছে তা না। তবে এখানের অ্যাম্বিয়েন্সটা একদম আমার বেশ লেগেছে, এখানে বসে অনেকক্ষণ আপনি বন্ধুবান্ধবদের সাথে হ্যাংআউটের জন্য একদম পারফেক্ট প্লেস, আর ইনস্টাগ্রামেবল ফটোগুলোও বেশ ভালো আপনি তুলতে পারবেন। তো খাবার দাবারগুলো ওকে টাইপ, আর কিছু না। তোর মুখে লেগে আছে দেখ, বার্গার খেয়ে পুরো চাবলেছে চারিদিকে, গর সে দেখো এস ইনসান কো বার্গার খাকে পুরো একদম আমার ঝুলিয়ে দিয়েছিল একটু। এখানে যেই আসে এরকম একটা নোট লিখে দিতে হয় ওদেরকে কেমন ওভারঅল এক্সপিরিয়েন্সটা, তো আমি বেশ লিখে দিয়েছি। আর এটা এরা এই এখানে যে ওয়ালটা রয়েছে এখানে ওরা চিপকে রাখে, তো বেশ ভালো, এটা বেশ কিউট লেগেছে আমার জিনিসটা। বল তোর কোনটা ভালো লেগেছে? আর ওই র‍্যাপটা দেইনি তো তোকে, র‍্যাপটা অ্যাঙ্কাল দিয়েছি, কেমন লেগেছে তাই ওই অ্যাঙ্কালে? আরে এইটার একটু বল, এইটা একটু বল, আইসক্রিমটা খেয়ে নিয়ে থুক দিয়া, আর আমি সেটা খেয়েছি। যারা যারা আসবে তাদেরকে এইটা ট্রাই করতে বলছিস? না। আর বার্গারটা এখানের আরেকটা জিনিসও আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে বুকস। এখানে বই পড়ে আপনি বেশ মজা পাবেন, বেশ ভালো কালেকশন আছে, তো এখানে ইজিলি টাইম কেটে যাবে। উত্তর দে, এগুলো খাসনি কেন? দে উত্তর,
এগুলো কে খাবে? তুই তো বার্গারটা দিলি না তো। তো ক্যাফেটা দেখলে নি কতটা সুন্দর ডেকোরেশন ওয়াইজ, বাট খাবার দাবার খুব একটা যে ভালো আমি সেটা বলবো না। যেটা আমি প্রথমে অর্ডার করেছি যেটা কোলা ফ্লাট, যেটা ছিল কোলা ফ্লট এরকম সামথিং নাম ছিল, তো ওটা হচ্ছে 79 rupees ওটা। তো ওটা মানে আইসক্রিম ছিল ওর মধ্যে আর কোলার একটা ফ্লেভার ছিল, তো মানে অতটাও বেশি মানে অতটাও কি ভালোই না ওটা, মানে আইসক্রিমটা জাস্ট খেতে ভালো, আদারওয়াইজ ওটা টোটালি একদম মানে বকওয়াস, মানে বকওয়াস যাকে বলে। তো যাই হোক, আর যেটা চিকেন বার্গার, চিকেন বার্গারটাও মোটামুটি ছিল, আর যেটা চিকেন চিজ র্যাপ যেটা ছিল, তো সেটা খেতে টেস্ট ওয়াইজ বেশ ভালো। তো খাবার দাবার আমি বলবো না যে খুব কিছু ভালো, খাবার দাবার মোটামুটি আছে কোয়ালিটি, আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, আপনারা এনজয় করতে পারেন অনেকক্ষণ বসে অ্যাম্বিয়েন্সটা। তো আমি যেগুলো খেয়েছি সেগুলোর মধ্যে আমি বলবো যে চিকেন চিজ যে র্যাপটা ওটা আর বার্গারটা তো মোটামুটি, তো এই দুটো, বাট ড্রিঙ্কসটা একদম, এইগুলো আপনারা এই দুটো ট্রাই করতে পারেন। আর আদারওয়াইজ আর কী কী ট্রাই করে আপনাদের ভালো লাগবে তাহলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজে ভালো থাকুন, সব বাইকে ভালো রাখুন, অ্যাটলিস্ট ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে চ্যানেলটা পৌঁছে যায়। আর আর কিছু না, বাই।